আমার ভুল, আমাকেই ধরিয়ে দিন, অন্যদের নয়। কেননা সংশোধন করলে সেটা আমিই করব, অন্যরা নয়। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না, আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের নিয়ম। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে, ভালো থেকো। ভালো আছি বলতে ভয় হয়, যতটুকুই আছি সবটাই অভিনয়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনটাই মূল্যহীন। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ ঘটে, অথচ পাখি সঙ্গী হারালেই উপোস করে মরে। ঠকে তো সেদিন গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। রাত গভীর হওয়ার সাথে সাথে হতাশাও গভীর হতে থাকে। পৃথিবীর অনেকগুলো সত্যের মধ্যে আরেকটি বড় সত্য হলো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলা। সফলতার গল্প পড়বেন না, কারণ তা থেকে আপনি শুধু গল্পটাই পাবেন। ব্যর্থতার গল্প পড়ুন, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবেন। পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে। ব্যর্থ মানুষ 2 প্রকার। 1 প্রকার হলো যারা কাজের চিন্তা করছে কিন্তু কাজ করেনি।